সকাল থেকে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ভোট কেন্দ্র ফাঁকা, বিজেপি প্রার্থীকে আক্রমণ, মোটের ওপর ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ। আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভার ক্ষেত্রে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছিল বুধবার সকাল থেকে। প্রতিটি বুথে কেন্দ্র নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশই টহল। সকালে কোথাও ভোটারদের লম্বা লাইন, আবার কোথাও ভোট কেন্দ্রে ভোটারদের সেভাবে দেখা যায়নি। তবে মোটের ওপর ভোট গ্রহণ চলছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু দুপুর নাগাদ মুজনাই চা বাগানের 14/62 নম্বর বুথে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে গোব্যাক স্লোগান দিতে কিছু ভোটার তৃণমূলের কর্মী সমর্থক বলে দাবি করেন বিজেপি প্রার্থী। পরবর্তীতে বিজেপি প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়। এরপর তার নিরাপত্তা অনেকখানি বাড়ানো হয়। অন্যদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর দাবি গত 5 বছরের বিজেপি সাংসদ তথা বিধায়ক মনোজ টিগ্গার দেখা মেলেনি, তাই তারা এই বিক্ষোভ করেছেন। এলাকার কোনো উন্নয়ন হয়নি, তাই গো ব্যাক স্লোগান। এদিকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রায় 65% ভোট পড়েছে এবং ভোট সম্পূর্ণ হওয়ার পর যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপির দাবি তারাই আসনটি জিতবে। তবে আগামী 23 নভেম্বর জানা যাবে শেষ পর্যন্ত কার দখলে যাচ্ছে মাদারীহাট। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এইভাবে ভোট লুট করার চেষ্টা চলছে, এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে টিএমসি। ঠিক আছে, আপনারা দেখতেছেন, দেখুন আপনারা এখানে টিএমসি টিএমসি কিভাবে ভোট লুট করার চেষ্টা করছে। ভোটের সময় খালি আসবে বিজেপি কুছ নাই রাহুল লোহার কিছুক্ষণ আগে গিয়েছিল, সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। তারা তৃণমূলের লোক, এই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। এরা এই অভিযোগ শুধুমাত্র মানে করতে পারে, কোনো ওদের কাছে কোনো প্রুফ নাই, কোনো কিছু নাই, এগুলো এদের নেচার। এদের ওখানে জনগণের বিক্ষোভ, এটা এটা ওখানে এই যে 7-8 বছরের এমএলএ তারপরে এমপি ওদের ছিল এতদিন, এরা কিন্তু উন্নয়নের কোনো কাজ আমাদের বিধানসভায় করতে পারেননি, মানুষের পরিষেবা দিতে এরা মানুষের পাশে কোনোদিনও দাঁড়াননি। আজকে ভোট এসেছে, ওরা ভোট চাইতে গেছে বা ভোটের দিন খুঁজছে, সেই জনগণ এটা নিয়ে বিক্ষোভ যে এতদিন তোমাকে দেখা হলো না, এখন হঠাৎ করে কেন? এটা জনগণের বিক্ষোভ, তাতে তৃণমূল কংগ্রেসের কিছুই নাই। আমাদের মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা চলি, এইসব ছোট লোকের কাজ আমরা কিন্তু করি না। কি দেখছেন? খুব ভালো, আজকে বীরপাড়া, এখন বীরপাড়ায় আছি। আমাদের বীরপাড়া আগে করাই ভালো, বীরপাড়ার মানুষ জানে যে কোন দিকে যেতে হবে, আজকে থেকে নয়, 2014 থেকে। আর আমার পূর্ণ বিশ্বাস আছে, আজকে আপনারা সারাদিন দেখেছেন যে টিএমসির যে গুন্ডাগিরি বা দাদাগিরি, সেটা আপনারা সকাল থেকে দেখেছেন কিভাবে আমার উপর অ্যাটাক করা আছে, আমাকে মারা হয়েছে, আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে পাথর দিয়ে দিন মেরে, এগুলো মানুষ দেখছে। এবং এই মুহূর্তে বীরপাড়াতে খুব ভালো ভোটিং হচ্ছে। আপনারা কি নিরাপত্তা বাড়ানো হয়েছে? আমি সে জানি না, আমি সেটা বলতে পারবো না। আমি আমার মতন ঘুরছি, কেউ যদি আমার সাথে জয়েন্ট হয় আমি সেটা দেখার জন্য মনে করছি না। আমি সেটা আমি জানি না এখন কি হয়েছে। আমার উপর অ্যাটাক হয়েছে কন্টিনিউ, 6-7 জায়গায় অ্যাটাক হয়েছে। আমার আমাকে এমনকি হিট করা হয়েছে, আমার গাড়ি হিট করা হয়েছে এবং আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। খুব ভালো রেসপন্স আছে, 100%। আর টিএমসি মানে উন্নয়ন করতে পারে না, দাদাগিরি করতে পারে, সেটা আছে প্রমাণ করে দিয়েছে। দাদা, আপনি কোন দলের ক্যান্ডিডেট? আমি নমস্কার, আমি বামফ্রন্টের ক্যান্ডিডেট। আপনার আজকে এই ভোট উপনির্বাচন অ্যাসেম্বলি বাই এলেকশন মাদারীহাট, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার মতামত কি এই ভোট সম্পর্কে? দেখুন, মতামত বলতে কি, এখানে টোটালি হচ্ছে আমাদের এখানকার জনগণ যদি আর কি ওদের মতামতই সব কিছু হিসেবে। আপনার আপনার হিসেবে ভোট কি সুষ্ঠুভাবে হচ্ছে? সুষ্ঠুভাবে হচ্ছে। এই লাইলি স্কুলে একটু সমস্যা ছিল, আমাদের পোলিং এজেন্ট বসতে দিচ্ছিল না, পরে আমিও এসে বসিয়েছি। আপনি এই নির্বাচন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যে সম্পর্কিত আপনি কি খুশি? হ্যাঁ, একদম। এবং আপনি জানেন গতকাল
বিজেপির বিরুদ্ধে প্রশ্ন করছিল, তৃণমূলের বিভিন্ন রকম অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্য কী? দেখুন, ওটা যারা পোস্টারিং করেছে সেটা তাদের মতামত, আমি এ বিষয়ে কিছু বলবো না। কেন আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমি ওই পরিবেশ থেকে উঠে আসিনি, ঠিক আছে? আমি একদম সুষ্ঠু পরিবেশ এবং ভালো পরিবেশ থেকে উঠে এসেছি, এবং সবাই জানে আমি একটা ভালো ঘরে ছিল। আমি কারো ব্যক্তি আক্রমণ করতে আমি এটা পছন্দ করি। আপনি জিতার সম্পর্কে কতটা আশা? 100% আমি জিতবো।